নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই ধনতেরাসের দিন শুভ মুহূর্তে বাড়িতে কিনে নিয়ে আনুন দুটি জিনিস দেখবেন আপনার হাতে অর্থ আসবে হু হু করে কোন সেই দুই জিনিস জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং এই ভিডিওতে আমি জানাবো ধনতেরাসের শুভ মুহূর্ত অর্থাৎ কোন সময় এই দুই জিনিস কিনবেন প্রথমেই আমি সমগ্র প্রিয় দর্শক বন্ধুদের ধনতেরাসের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবার আমি আপনাদের জানাই সেই দুটি জিনিসের নাম যেই দুটি জিনিস কিনে আনুন ধনতেরাসের শুভ মুহূর্তে দেখবেন আপনার হাতে অর্থ আসতে শুরু হবে অর্থকষ্ট কষ্ট ধীরে ধীরে দূরীভূত হবে প্রথম যেই জিনিসটি কিনবেন সেটি হল ঝাড়ু ঝাড়ুকে মা লক্ষ্মীর প্রতীক হিসাবে বিবেচনা করা হয়ে থাকে এই ঝাড়ু কোন দিন কিনবেন কিভাবে কিনবেন এর ব্যবহার কিভাবে করবেন এবং কোন কোন কাজ ঝাড়ুর সাথে করবেন না সমস্ত কিছু আমি ভিডিওতে জানাবো অন্ততপক্ষে এই ভিডিওটি সম্পূর্ণটা শুনুন নচেত অর্থ আগমনের পরিবর্তে অর্থ নষ্টও হয়ে যেতে পারে কাজেই আমি যে যে নিয়ম জানাতে চলেছি সেই নিয়ম পুঙ্খানুপুঙ্খভাবে মানার চেষ্টা করুন সাধারণত ঝাড়ু আপনি কেনার চেষ্টা করুন শনিবার রবিবার অথবা মঙ্গলবার আর এবছর ধনতেরাস পড়েছে মঙ্গলবার সবসময় মনে রাখবেন কখনোই বিজোর সংখ্যার ঝাড়ু কিনবেন না সব সময় জোর সংখ্যার ঝাড়ু কিনুন অর্থাৎ ধনতেরাসের দিন আপনি অন্ততপক্ষে দুটি ঝাড়ু কিনে আনুন কখন কিনে আনবেন শুভ মুহূর্তে কিনবেন কখন শুভ মুহূর্ত রয়েছে তা আমি এই ভিডিওর মাঝেই জানিয়ে দেব সেই শুভ মুহূর্তে কিনে আনুন কিন্তু আপনার বাড়িতে যে পুরনো ঝাড়ুটি আছে সেটি ধনতেরাসের দিন বিদায় করবেন না আপনি যদি সেটি ধনতেরাসের দিন বিদায় করেন অর্থাৎ ফেনে দেন তবে তো আপনার ঘরে মা লক্ষ্মীদেবী আসবেনই না বরঞ্চ আপনাকে অর্থ কষ্টের মধ্যে পড়তে হবে সেই জন্য পুরাতন যে ঝাড়ুটি আছে সেটি আপনি রেখে দিন সেই পুরাতন ঝাড়ুটি শনিবারের দিন বাড়ি থেকে বিদায় করুন ঝাড়ু কেনার পর ঝাড়ুতে সাদা রঙের একটি সুতা অবশ্যই বাঁধবেন সন্ধ্যার সময় কখনোই বাড়িঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করবেন না অথবা ঘরের যে নোংরা বা মানুষজনদের যে পায়ের ধুলো তা কিন্তু বাইরে ফেনবেন না কারণ এমনটা ধরে নেওয়া হয় সন্ধ্যার সময় যে বাড়িতে ধুলো সেখানে মা দেবী বিরাজ করে সেই ধুলোকে মা দেবীর চরণ ধুলো হিসাবে বিবেচনা করা হয়ে থাকে কাজেই আপনি অবশ্যই ঘর পরিষ্কার করুন কিন্তু সন্ধ্যার সময় ঝাড় দিবেন না আর যদি ঝাড় দিতেই হয় তবে ঘরের নোংরা অথবা যে ধুলো তা কিন্তু ঘরের বাইরে ফেলে দিবেন না আর ঝাড়ু এমন জায়গায় রাখুন যাতে বেশিরভাগ মানুষের দৃষ্টি ঝাড়ুর উপর না পড়ে অর্থাৎ ঝাড়ুকে গোপন জায়গায় রাখুন কিন্তু কখনোই বিছানার নিচে বা খাটের নিচে রাখবেন না অন্য কোনো স্থানে রাখুন যেখানে মানুষের চোখ কম যায় অর্থাৎ আপনার বাড়িতে ঝাড়ু রাখার জন্য এমন একটা জায়গা নির্বাচন করুন যেখানে মানুষের চোখ সরাচরাচর যায় না আপনার বাড়িতে এই রকম জায়গা কোথায় আছে আপনি তা সবচেয়ে ভালো জানেন সেখানেই আপনি ঝাড়ুটি রাখুন দ্বিতীয় যে জিনিসটি কেনার কথা আমি জানাব সেটি হচ্ছে একটি রূপোর কয়েন একটি সুপরি আর কিছুই নয় এই একটি রুপোর কয়েন এবং সুপরি আপনি হলুদ রঙের কাপড়ে বেঁধে নিন বেঁধে নেওয়ার পর আপনার যে ব্যবসার জায়গা আছে অথবা আপনি যেখানে ধনতেরাসের দিন মায়ের পুজো করবেন সেই স্থানে কাপড়ের মধ্যে সুপরি এবং রুপোর মা লক্ষ্মী গণেশের ছবি সহ কয়েনটি রেখে দিন সেদিন পুজো হবে মায়ের চরণেই এই বস্তুটি থাকবে পরের দিন আপনি এই কাপড়ে বাঁধা সুপরি ও রুপোর কয়েনটি তুলে নিন এবং সেটি বাড়ির ক্যাশবাক্সে অথবা দোকানের ক্যাশবাক্সে রেখে দিন দেখবেন আপনার যে অর্থনৈতিক দুঃখ কষ্ট রয়েছে তা দূর হবে আর আপনি এই দিন অবশ্যই এই দুটি জিনিস কিনুন অন্ততপক্ষে দুটো ঝাড়ু একটি সুপরি ও একটি রুপোর কয়েন ব্যাস তবেই হবে কখন কিনবেন শুভ মুহূর্তে কিনুন এবার আমি আপনাদের শুভ মুহূর্ত জানিয়ে রাখি এই বছর ধনতেরাস কবে আছে তা প্রথমে জানিয়ে রাখি ধনতেরাস শুরু হচ্ছে দোসরা নভেম্বর দু হাজার একুশ সকাল এগারোটা বেজে একত্রিশ মিনিটে এবং ধনতেরাস শেষ হচ্ছে পরের দিন অর্থাৎ তেসরা নভেম্বর সকাল নটা বেজে দুই মিনিটে ধনতেরাসের শুভ মুহূর্ত রয়েছে দোসরা নভেম্বর সন্ধ্যা ছটা বেজে আঠেরো মিনিটে অর্থাৎ শুভ মুহূর্ত শুরু হচ্ছে সন্ধ্যা ছটা বেজে আঠেরো মিনিটে এবং শুভ মুহূর্ত শেষ হচ্ছে রাত্রি আটটা বেজে এগারো মিনিটে অর্থাৎ ধনতেরাসের শুভ সময় থাকছে মোটামুটি এক ঘন্টা বাহান্ন মিনিট এই এক ঘন্টা বাহান্ন মিনিটে আপনি এই দুটি বস্তু অন্ততপক্ষে ক্রয় করুন এছাড়াও আপনি এই দিন যে কোনো ধরনের রত্ন ধারণ করতে পারেন যে কোনো কবচ যন্ত্রম বাড়িতে স্থাপন করতে পারেন উপকার অবশ্যই পাবেন যারা যারা নিজের ব্যক্তিগত রাশিচক্র বিচার করাতে চান অথবা কোনো গ্রহরত্ন প্রতিকার চান তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন নম্বরটি হল এইট নাইন ওয়ান এইট জিরো টু ডবল ওয়ান ফাইভ ফোর